নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের বরাবর তো ইতিহাস দেখিয়ে এসেছি এবং আজকেও আবার এক নতুন ইতিহাস। ইতিহাস বরাবরই কিন্তু আপনাদের খুব ভালো লাগার একটা বিষয় এবং রানীগঞ্জে যখন আমরা বসবাস করছি, রানীগঞ্জবাসীর কাছে ইতিহাস জানার কিন্তু একটা প্রবণতা আছে। এখন আপনাদের দেখাবো যে রানীগঞ্জ শহরে প্রায় 34 বছর পূর্ণ করে 35 বছরে পা দিয়েছে গন্ধেশ্বরী পুজো। বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং সেই 13 পার্বণের মধ্যে আরেক মায়ের পুজো, মা দুর্গার আরেক রূপ মা গন্ধেশ্বরী সিংহবাহিনী। মা গন্ধাসুরকে বধ করেছিলেন এবং তাই কিন্তু মা গন্ধেশ্বরী বলে পরিচিত। এবং একটা সময়ে যারা ব্যবসা বাণিজ্য বণিক ছিলেন, সেই সদাগর চাঁদ সদাগর থেকে আরম্ভ করে, তারা এই মাকে পুজো করে কিন্তু তারা বেরিয়ে পড়তেন বাণিজ্যে, যাতে কোনো রকম তাদের ময়ূরপঙ্খী নিয়ে যে নদীতে ভেসে যেতেন, যাতে কোনো রকম বৃষ্টি ঝড় তাদের বিপদ না ঘটাতে পারে কিংবা জীবজন্তুদের, সেই রক্ষার্থে এই মা গন্ধেশ্বরী। এবং আমাদের সব জায়গাতেই কিন্তু পুজো হচ্ছে। আজ রানীগঞ্জের বুকে এই গন্ধ বণিক যারা একসময় ব্যবসা বাণিজ্য করতেন, এবং গন্ধ বণিক বলতে গেলে সুগন্ধি যেসব দ্রব্য, প্রসাধনী দ্রব্য এবং সুগন্ধি মশলা তারা ব্যবসা করেন। এবং আপনারা সবাই জানেন নিশ্চয় যে এই গন্ধেশ্বরী পুজোতে গন্ধ বণিকরা যারা ব্যবসা করেন, তাদের প্রথম যে হাল খাতা তারা কিন্তু মায়ের সামনে রেখেই পুজো হয়। এবং তাই তো আমাদের এখানে রয়েছেন প্রেসিডেন্ট রানীগঞ্জের গন্ধেশ্বরী পুজোয় শ্রীধর দা, এবং তার সঙ্গে কথা বলে নেবো এই রানীগঞ্জে কত বছর ধরে হয়ে আসছে। চলুন বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই। শ্রীধর দা, গৌতমের সাথে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। রানীগঞ্জের গন্ধবণিক আমরা, আমার শ্রদ্ধেয় যারা পূর্বপুরুষ নারায়ণচন্দ্র সাধু, দুর্গাপদ বল এবং কামাক্ষ্যাচরণ মল্লিক, যারা তার মধ্যে দুর্গাবল বেঁচে রয়েছেন, এবং আরও আমাদের অনেক শ্রদ্ধেয় সিনিয়র, তাদের প্রচেষ্টায় এই গন্ধবণিক পুজো ব্রিটিশ আমলে হয়েছিল। কিছুদিন বন্ধ থাকার পরে ওনাদের সক্রিয় প্রচেষ্টায় এই গন্ধবণিক সমাজের গন্ধবণিক পুজো আমরা আরম্ভ করলাম 1987 সাল। বর্তমানে আমাদের কথিত আছে 1990 বা 1987, যেটাই হোক না কেন আমরা পুজো সমানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের গন্ধবণিক যে সমাজ, রানীগঞ্জ শাখা সমিতির পক্ষ থেকে আমরা আমাদের ব্যবসা শ্রীবৃদ্ধির জন্য আমরা এই পুজো এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের প্রত্যেক রানীগঞ্জ শাখা সমিতির প্রত্যেক সদস্য আমরা এই পুজোয় ব্রতী। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের ব্যবসা শ্রীবৃদ্ধি হোক, আমাদের পরিবারের মঙ্গল হোক। মা গন্ধাসুর, এই দেবী দুর্গ মা আমাদের যে গন্ধেশ্বরী, যে গন্ধাসুর আমাদের বাণিজ্যে ব্যবসায় আমাদের তখন কথিত রয়েছে, আমাদের তখন সমুদ্রে সামুদ্রিকভাবে ব্যবসার খাতে আমাদের যে জাহাজ যেত, তাতে ওই গন্ধাসুর রুষ্ট হয়ে আমাদের বহু ক্ষতি করত। তখন মা দেবীর আমরা আরাধনা করি। দেবী দুর্গারই আরেক রূপ হচ্ছে গন্ধেশ্বরী মাতা, উনি ওই গন্ধাসুরকে বধ করেন। তারপর থেকে আমরা এই জাতি আমরা মায়ের পুজো করে আসছি, এইভাবে আমাদের এগিয়ে নিচ্ছি। রানীগঞ্জের আমরা উন্নতি কামনায় রানীগঞ্জে বলো আমাদের কুলদেবী, এবং আমাদের পরে পরবর্তী জায়গায় মহাসভা আমাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এই মহাসভা আকার এই কিছুদিন আগে আমাদের একটা সম্মেলন হয়ে গেল, আমাদের কলকাতায় তার হেড অফিস রয়েছে। এই বিভিন্নভাবে আমরা সামাজিক কর্ম করে থাকি, দুস্থ বাচ্চাদের আমরা এডুকেশনে আমরা সাহায্য করি, দুস্থ কন্যার যে পিতা তাকে আমরা আর্থিক সাহায্য করে থাকি, এবং বস্ত্র প্রদান করি আমরা দুর্গাপূজার সময় বিভিন্নভাবে। আমরা যতদূর জানি যে বৈশাখী পূর্ণিমাতে, যেমন বুদ্ধ পূর্ণিমা, সেই বৈশাখী পূর্ণিমাতে পূজিত হন মা গন্ধেশ্বরী দেবী, কিন্তু এবারে জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, জ্যৈষ্ঠ মাসে এইবারেই হয়ে গেল, তিথি হিসাবে করি তো আমরা, যেহেতু বুদ্ধ পূর্ণিমাটা আজকের দিনেই, বুদ্ধ পূর্ণিমার দিনে আমাদের এই পুজোটা পূজিত হয়, মাকে আমরা আরাধনা করি, ঠিক সেইভাবেই স্বাভাবিকভাবে জ্যৈষ্ঠ মাসে আমাদের পুজোটা এই বছর পড়ে। আচ্ছা, পুজোর কীভাবে শুরু হলো, মানে সকাল থেকে ঘট আনা একটুখানি যদি বলেন? সকাল 11টার সময় আমাদের বাড়ি আনা হলো, বাড়ি আনার পর পুরোহিত মশাই ঘট প্রতিস্থাপন করে আমাদের পুজো হলো প্রায় 15:00 পর্যন্ত। দুটো পরে আমরা আমাদের যারা সদস্য এবং বহিরাগত প্রত্যেক ভক্তবৃন্দদের আমরা প্রসাদ বিতরণ করি। আমাদের সন্ধেবেলায় কিছুক্ষণ পরে আমরা লুচি বোঁদে বা একটা মিষ্টান্ন ভোগের আমরা আয়োজন করেছি, যারা আমাদের দর্শনার্থী এবং আমাদের পরিবারের যারা সদস্য। তারপর আগামীকাল আমরা খিচুড়ি প্রোগ্রাম করেছি, সাংস্কৃতিক সন্ধ্যা সান্ধ্য প্রতিযোগিতা হয়, যেমন কিছুক্ষণ পরে আমাদের শঙ্খ প্রতিযোগিতা হবে,
তারপরে আমাদের ইনি সদস্য দিলীপ দাস, ইনি আমাদের গন্ধনী মহাসভার সভাপতি, ইনি সেক্রেটারি, ইনি আমাদের কিছুক্ষণ পর তার ম্যাজিক শো প্রদর্শন করবেন। আগামীকাল আমাদের নৃত্য প্রতিযোগিতা রয়েছে, ভারতনাট্যম, রবীন্দ্র নৃত্য, নজরুল গীতি আবৃত্তি, বিভিন্ন রকম প্রতিযোগিতা। পুজোর সঙ্গে সঙ্গে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রানীগঞ্জ শহরের একটা আলাদা, আপনারা সবাই জানেন তার ইতিহাস, এবং সেই ইতিহাসেরই কাজ করে চলেছি আমি, এবং এই মুহূর্তে আরও অনেকেই রয়েছেন। এবং যেটা আপনাদের জানালাম যে এই গন্ধেশ্বরী পূজা, মানে গন্ধ বণিকদের এই যে কুলো দেবী, তিনি হচ্ছেন মা গন্ধেশ্বরী। এবং আপনারা এই রানীগঞ্জের বিশেষ করে খাঁ পরিবার, মল্লিক পরিবার, সমস্ত পরিবার কিন্তু রানীগঞ্জে কিন্তু একটাই, তাই তো? রানীগঞ্জে একটাই খাঁ, মল্লিক, হালদার, দে, দত্ত, সাধু, সমস্ত গন্ধবণিক জাতি, এই পূজা প্রত্যেকের প্রতি রয়েছে একটাই। রানীগঞ্জ শহরে কিন্তু এই একটাই পুজো হয়, এই সমস্ত পরিবার এটাকে এক সব জায়গায়। এটা রানীগঞ্জ শাখা সমিতির আন্ডারে যতগুলো আছে তাদের সঙ্গে নিয়ে এই পুজোটা হয়। বিশেষ করে এখানে যেহেতু রানীগঞ্জের খাঁ পরিবার, মল্লিক পরিবার কাছাকাছি আছে, সেই জন্যে এরা অংশগ্রহণ বেশি করে। বন্ধুরা মিলেমিশে একাকার, এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবাই এক হয়ে মায়ের দেবী আরাধনায় সবাই মেতে উঠেছেন। এখানে দেখতে পাচ্ছেন বয়স্ক কচি কাচারাও কিন্তু রয়েছেন। এখানে দেখতেই পাচ্ছি যে তোমার নাম কি? সূর্য দাস। পুজোতে কীরকম এনজয় করছো? ভালোভাবে, দারুণ। পার্টিসিপেট করছো কোন অনুষ্ঠানে? হ্যাঁ, ড্রয়িং কম্পিটিশন এবং ছুঁচে ছুটে সুতো ঢোকানো, আর বাস, আর ইয়োগাতে। আরও আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো এই মুহূর্তে। এখানে আরও কয়েকজন রয়েছে, তোমাদের নাম? এখানে পুজো কিভাবে এনজয় করো? ভালোভাবে, খুব ভালো হয়, অনেক ধরনের কম্পিটিশন হয়, আমরা ওতে যোগ দিই, খুব ভালো লাগে। ম্যাজিক দেখান এবং ম্যাজিকের শো করে থাকেন, আমাদের রানীগঞ্জের গর্ব। ম্যাজিক নিয়ে যদি একটুখানি কিছু বলেন এবং আজকে কী দেখাবো, একটু হয়ে যাক কিছু ম্যাজিশিয়ান। ম্যাজিক এমন একটা জিনিস, ম্যাজিক কোনো মন্ত্র নেই, এর মধ্যে আছে শুধু কৌশল, আর এই কৌশলের মধ্যেই মানুষকে আনন্দ দেওয়া যায়, যেটা সাধারণ মানুষ চিন্তা করে না, সেই সব জিনিসগুলো এবং কিছু বিজ্ঞানকে নিয়ে এই সবভাবে ম্যাজিক দেখানো যায়। ম্যাজিক যার জন্য কোনো ম্যাজিকে কোনো মন্ত্র নেই, কোনো কিছুই নেই, এই কৌশল যারা জানতে পারবে বা শিখতে পারবে। এখানে আমি ম্যাজিক একটা স্কুলও করেছি, অনলাইনে কিছুদিন ম্যাজিক শিক্ষা দিয়েছিলাম, আর তাছাড়াও আমার বল্লভপুরে বাড়ি, বল্লভপুরে ম্যাজিক বিভিন্ন জায়গাতে দেখাতে যাই, কোনো স্কুলে বা বিভিন্ন স্টেজে। যেমন আমি নকশিকাঁথার মাঠ যে বছর পশ্চিমবাংলায় সেকেন্ড হয়েছিল আসানসোলে রবীন্দ্রপল্লিতে, ওখানে আমার ম্যাজিক শো হয়েছিল। তাছাড়াও আমি খেলার সাথী ক্লাব আসানসোল সেখানেও দেখিয়েছিলাম, বাঁকুড়ায় দেখিয়েছিলাম। ম্যাজিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি যেটা দেখাচ্ছি এটা খালি হাত, এই খালি হাত থেকে আমি এই একটা ফুল তৈরি করলাম। সমস্ত খাঁ পরিবার, আমার জায়েরা, আমার বন্ধুরা, আমার মেয়েরা সবাই মিলে এই পুজোতে আমরা থাকি। আমরা সারা তিন দিন ধরে আমরা প্রচণ্ড উপভোগ করি বা আনন্দ করি, এটাই আমাদের মানে দুর্গাপুজোর থেকেও বড় পুজো বলবো আমরা এটাকে। হ্যাঁ, আমরা এই আনন্দ সাই জানাচ্ছি প্রত্যেক বছর আমরা এই রাস্তার মধ্যে মায়ের পুজো হয়। আমাদের নিজেদের বাড়ি দুতলা তিনতলা মজাক করার অনেক রকম কিছু আছে, কিন্তু আমরা স্থায়ী, আমরা এত কাপুরুষ, মায়ের একটা নিজস্ব মন্দির করতে পারলাম না, এটাই আমার সব থেকে বড় দুঃখের বিষয়। যখন রানীগঞ্জ শাখা সমিতির সেক্রেটারি হই, এবং সেই তখন থেকে আমার ইচ্ছা ছিল যে রানীগঞ্জে কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাদের মন্দিরের জন্য রানীগঞ্জ শাখা সমিতি গন্ধবণিক মহাসভার নামে দান করে, তাহলে সেখানে একটা মন্দির এবং একটা অফিস, যেটা এই গন্ধবণিকদের একসাথে যোগাযোগ হচ্ছে না, সেই জন্য একটা অফিসের দরকার এবং একটা মন্দিরের দরকার। আমি বহুদিন ধরে চেষ্টা করে আজ 15 বছর আমি নিজে সম্পাদক আছি, এবং নেক্সট আমি আরও 2 বছরের জন্য রইলাম। আমি চেষ্টা করছি যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি দান করেন, তাহলে আমি মন্দির রানীগঞ্জে করব, এবং কথা দিচ্ছি ওখানে একটা অফিস হবে, প্রয়োজনে এখানে একটা ছাত্রাবাসও করব। আপনারা যেমন দেখছেন, একদিকে মা গন্ধেশ্বরী দেবীর পুজো হচ্ছে, আর তার সঙ্গে মায়ের ভোগের আয়োজন। এখানে দেখতে পাচ্ছেন গরম গরম ফুলকো ফুলকো লুচি, এবং তার সঙ্গে আলুর দম, আর রয়েছে বোঁদে। এখানে রয়েছে আরও কয়েকজন, দেবোত্তম খান থেকে আরম্ভ করে সম্প্রীতি খাঁ থেকে আরম্ভ করে কাকু, আপনার নাম?
ষষ্ঠীচরণ খাঁ। ষষ্ঠীচরণ খাঁ তো অনেক দিন ধরে প্রায় 35 বছর এবারে হচ্ছে আর কি, তো এবারে মায়ের ভোগে কি কি হচ্ছে? পূজার সময় মায়ের প্রসাদে ভোগ দেওয়া হয়েছিল, রাত্রেবেলায় নানা রকম অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান প্রোগ্রাম শেষে লুচি আলুর দম বুঁদে দেওয়া হয়, বিতরণ করা। আর আগামীকাল কি খিচুড়ি? আগামীকাল খিচুড়ির সঙ্গে আর কি হবে সেটা আমাদের অন্য কমিটি বলতে হবে, এটা আমার ডিপার্টমেন্টে আছে, এটা আমি বলবো। আচ্ছা, এখানে সম্প্রীতি এবং নিউ জেনারেশন এবং দেবত্তম একটা সময়ে ওর দাদা মানে দাদুরা বাবারা পুজো করেছে, এখন তোমাদের দায়িত্ব তাই তো? এখন পুরোপুরি আমাদের দায়িত্ব, আমাদের ইয়াং জেনারেশন উঠে আসছে, এই মা গন্ধেশ্বরীকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এবং প্রতিটা মুহূর্তে আমরা বড়দের কাছ থেকে শিখেছি কী করে দায়িত্ব নিতে হয় এবং দায়িত্ব নিয়ে কী করে কাজটা ইফেক্টিভলি করতে হয়, সেজন্যে আমরা বড়দের পাশে সবসময় পাচ্ছি এবং আমরা আমাদের থেকেও এই যে জেনারেশন, এই জেনারেশনকে আরও উৎসাহিত করছি যাতে আরও পরবর্তীকালে আরও সুন্দরভাবে গোটা রানীগঞ্জ কেন গোটা ইন্ডিয়াতেই যেন সবাই মা গন্ধেশ্বরীর নাম যেন রোশন করতে পারে। এবং এখানে সম্প্রীতির সঙ্গে কথা বলবো এবং যতদূর জানি যে এই মা গন্ধেশ্বরী দেবীর পুজোতে এই যতজন গন্ধবণিক পরিবার রয়েছে, মা দুর্গার পুজোতে যত না মানুষ আসে, এই মা গন্ধেশ্বরী পুজোতে যে যার দূর দূরান্তে থাকুক তারা কিন্তু ছুটি নিয়ে অতি অবশ্যই এখানে আসেন, তাই তো? এবং গোটা রানীগঞ্জ এটা একটাই পুজোই আমাদের গন্ধেশ্বরী পুজো, হোল রানীগঞ্জ সব গন্ধবণিকের একটা করে গন্ধবণিক মহাসভা সেবা সমিতি থেকে করা হয়। যাই হোক, তো আমি তো এটুকুই বলবো যে প্রত্যেক বছর সবাই আসুক, মাকে দর্শন করুক, মায়ের আশীর্বাদ নিক, আর এরকম করে যেন প্রত্যেক বছর আমরা খুব ভালো করে করতে পারি। এবছর দেখলে ডেকোরেশন সব কিছু মোটামুটি ঠিকঠাক হয়েছে এবারে, আর আগামীকালও প্রোগ্রাম আছে, নাচ গান আবৃত্তি যোগার, আসুন আপনারা প্রোগ্রাম দেখুন, আমাদেরকেও উৎসাহিত করুন এত যে আমরা কষ্ট করে। এখানে দেখতে পাচ্ছেন সম্প্রীতি এতক্ষণ বললো এবং সম্প্রীতির মেলবন্ধন মা গন্ধেশ্বরী পুজোয় দেখতে পাচ্ছেন সমস্ত খাঁ পরিবার, মল্লিক পরিবার এবং আরো বিভিন্ন যারা গন্ধবণিকের অনেকেই আছে, যত গন্ধবণিক আছে সবাই, যত গন্ধবণিক আছে সবাই একত্রিত হয়ে একসঙ্গে মিলে মিশে তারা কিন্তু এই পুজো করছেন এত বছর ধরে, তো লাগছে কিরকম এনজয় করছেন? দারুণ এনজয় এই পুজো তো প্রথম যখন শুরু করে তখন কামাখ্যা চন্দ্র মল্লিক, অমৃতলাল খাঁ এরাই এই পুজো, তারপরে আপনার ওই নারায়ণ সাধু এরাই প্রথম পুজোটাকে এখানে শুরু করে। হ্যাঁ, তারপর তো জেনারেশন তো বললোই জেনারেশন। বন্ধুরা, এখানে যিনি রয়েছেন সম্পাদক আমাদের গন্ধেশ্বরী পুজোর সমস্ত দিক দিয়ে দেখাশোনার দায়িত্বে রয়েছেন, কি বলবেন এবারে নতুনত্ব কি করেছেন? নতুনত্ব এবছর আমরা একটু আয়নার সিসার থার্মোকল এবং নানা রকমের একটু আকর্ষণ এনেছি আমাদের মন্দিরে, আর মা দুর্গাকে একটু আমরা অন্য রূপে নিয়ে এসেছি, ঠিক আছে? তো আমাদের দেখে মূর্তি কোথায়? মায়ের মূর্তি আমাদের নিরঞ্জন থানাগড়ার পাশে, ওখান থেকেই হয়েছে, নিরঞ্জন পাল নাম, ঠিক আছে? ও ওখান থেকেই ঠাকুর এসছে, এবছরের মূর্তির বাজেট ছিল 8,000 মতো, ঠিক আছে? আর আমাদের মণ্ডপের টোটাল খরচা ধরে রাখুন 60-এর মতো হবে, মানে টোটাল পুজোর বিসর্জন করে। মায়ের বিসর্জন আপনাদের 25 তারিখ শনিবার দিন, আগামী দুদিন আজ আর কাল প্রোগ্রাম হবে এবং তারপরের দিনে বিসর্জন, তারপরের দিন বিসর্জন। আপনি দেখতে থাকুন গৌতমের সাথে এবং আগামী দিনেও আমরা এইভাবে পৌঁছে যাব বিভিন্ন ইতিহাস নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।